হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে 5,846টা পদে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য একটা খুব বড় এবং খুব ভালো ভ্যাকান্সির ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই ভ্যাকান্সির উপরে কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়ে গেছে এবং সেখানে সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। তো তাহলে চলো বন্ধুরা, আর একটুও দেরি করবো না, তোমাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই অফিসিয়াল নোটিফিকেশন। তো তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2020। এবং বন্ধুরা, এটা কিন্তু 1/8/2020 প্রকাশিত হয়েছে, অর্থাৎ আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ভিডিও শুরুতে যে আমি ভ্যাকান্সির ব্যাপারে বলেছিলাম 5,846টা, এটা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এখানে দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি আছে 5,846, যেখানে এখানে কনস্টেবল মেল ফিমেল আলাদা করে ক্যান্ডিডেট দেওয়া রয়েছে। এখানে মেল ক্যান্ডিডেট টোটাল ভ্যাকান্সি রয়েছে 3,433 এবং টোটাল ফিমেল কনস্টেবল ক্যান্ডিডেট রয়েছে 1,944টি। এবং তাছাড়া অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে এটা কিন্তু খুবই বড় ভ্যাকান্সি এবং খুব বড় এবং দারুণ অপরচুনিটি। টোটাল 50টা পেজে কিন্তু একটা নোটিফিকেশান এখানে জারি করা হয়েছে। তো আমি সমস্ত পেজগুলো তোমাদেরকে ভিজিট করাচ্ছি না। তো এই ভ্যাকান্সির জন্য যে মূল বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি একটু আলোচনা করে দিচ্ছি। ভ্যাকান্সির ডিটেলসের ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, তোমরা এখানে আরেকবার এটাকে দেখে নিতে পারছো। এবার দেখে নেওয়া যায় কোয়ালিফিকেশান। এখানে বলা হয়েছে 10+2, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবার দেখে নেওয়া যায় এজ লিমিট কত আছে। এখানে 1/7/2020 হিসেবে তোমাদেরকে বয়সটা গুনতে হবে, যেখানে মিনিমাম এজ আছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ যেখানে আছে 25 বছর। এছাড়া অন্যান্য ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড় তোমরা পেয়ে থাকো সেগুলো এখানে রয়েছে। এবার দেখো এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো কী আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে, এবং 1/8 থেকে, অর্থাৎ আজকের থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট টু অ্যাপ্লাই অনলাইন এখানে 7/9/2020, এবং অনলাইনে ফি পেমেন্টের যে ডেটটা আছে সেটা 9/9/2020। এবং যদি তোমরা অফলাইনে কেউ চালানের মাধ্যমে ফি পেমেন্ট করতে চাও তাহলে তার লাস্ট ডেট আছে 11/9/2020। এবং এখানে দেখো এক্সাম ডেটের কথা বলা আছে, 27/11/2020 থেকে 14/12/2020 মধ্যে কিন্তু পরীক্ষার ডেটগুলো ফেলা হবে, অর্থাৎ সমস্ত ডিটেলসই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এবার দেখে নেবো যে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ আছে 100 টাকা শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং বাকি উমেন বা এসসি বা এসটি বা এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো রকম চার্জেস কিন্তু এখানে লাগছে না। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা ডাউনলোড করতে পারবে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে হোম পেজে তোমরা এখানে পেয়ে যাবে নোটিশ ফর এক্সামিনেশন ফর কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ। তো আশা করি সমস্ত বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এরপরও যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই তার উত্তর করে দেবো। এবং এই পদের জন্য অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তারপরে একটা ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে একটা ভ্যাকান্সির ব্যাপারে তথ্য। যদি এই তথ্য তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।